বিশ্বকাপের নিয়ম রক্ষার ম্যাচে আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দলের লড়াই শুরু দুপুর আড়াইটায় জয় নিয়ে নিজেদের সম্মান রক্ষা করতে চায় ইংলিশরা আর ডাচদের মিশন ইংল্যান্ডকে হারিয়ে আরও একটি ইতিহাস করা নাজমু সাকিবের রিপোর্ট বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়িয়ে ভারত বিশ্বকাপে পা রাখে ইংল্যান্ড ফেভারিট হিসেবে বিশ্ব আসরে খেলতে আসলেও ভারতের মাটিতে শুধু বাংলাদেশ ছাড়া কারো বিপক্ষে জয় পায়নি থ্রিলায়ন্সরা একের পরে খাড়ে পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে ইংলিশরা বিশ্বকাপে স্বপ্নভাঙ্গা দলটির মিশন এখন শুধুই সম্মান রক্ষা এদিকে ভারত বিশ্বকাপে চমক দেখিয়ে দুই ম্যাচে জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস সেরা চারে খেলার সুযোগ না থাকলেও ইংলিশদের হারিয়ে ইতিহাস গড়তে চায় ডাচরা যদিও অতীত পরিসংখ্যানটা তাদের পক্ষে নয় ডাচ ইংলিশ লড়াইয়ের দিন পুনের তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই মাঠে আগে ব্যাট করা দলের জন্য রয়েছে বড় রান সংগ্রহের সুযোগ তাই টসটা নিজেদের করতে চাইবে দুদলই